আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আমরা চলে এসেছি মহামায়া লেকে, যা হচ্ছে চট্টগ্রামের মিরসরাই অবস্থিত। এই মহামায়া লেকে টিকিট প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। আমরা জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকেছি। আসসালামু আলাইকুম, আমরা চলে এসেছি মহামায়া লেকে। আমরা হঠাৎ করেই প্ল্যান করে ফেলেছিলাম আর চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন জায়গায় ঘুরবো, তাই আমরা একদিনের একটি প্ল্যান করি, যেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সুপ্তধারা ঝর্ণা এবং আমরা মহামায়া লেকে যাই। যদিও আমরা মহামায়া লেক যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, তারপরও আমরা আলহামদুলিল্লাহ ভালোই পরিবেশটা পেয়েছি। এই মহামায়া লেকটি বাংলাদেশের অন্যতম একটি কৃত্রিম হ্রদ। খুব সুন্দর, আসলে দেখে বোঝা যাবে না যে এটি একটি কৃত্রিম হ্রদ, বাট আসলে এটি একটি কৃত্রিম হ্রদ ক্রিয়েট করা হয়েছে। এই মহামায়া লেকের পানি খুব স্বচ্ছ এবং পরিষ্কার, আমার কাছে খুব ভালো লেগেছে পানি। তবে বিকালের সময়টাতে মহামায়া লেকে ঘুরে আপনার মন অনেক ভালো হয়ে যাবে, আপনার বিকালটা খুব সুন্দর একটি মুহূর্ত কাটবে। আশা করি আমাদের সাথে থেকে আপনি ভালোই এনজয় করবেন। আমাদের ভিডিও দেখে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খুব সুন্দর পরিবেশ। এখন আছি কায়াকে, এই অপরূপ মহামায়া লেকের সবচেয়ে মনোমুগ্ধ ব্যাপার হচ্ছে তার কায়াকিং এর ব্যবস্থা। আপনি এখানে সহজেই ভাড়া নিয়ে কায়াকিং করতে পারবেন। এখানে প্রায় ঘন্টা প্রতি 300 টাকা কায়াকিং রাখা হয় এবং 30 মিনিটের জন্য 200 টাকা হিসেবে ভাড়া দেওয়া হয়। এখানে কায়াকিং সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত যে কোনো সময় করা যায়। মহামায়া লেকে কিছু পাহাড়ও আছে, আপনি ইচ্ছা করলে হেঁটে হেঁটে পাহাড়ে উঠে আপনি মহামায়া লেকে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমাদের অ্যাকচুয়ালি সময় খুব কম ছিল, আমরা যেতে যেতেই দেরি করে ফেলেছিলাম, তাই আমরা পাহাড়ে উঠতে পারিনি। আমরা মহামায়া লেকে ঘোরার আগে সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড় এবং হচ্ছে সুপ্তধারা ঝর্ণাতে ঘুরে এসেছি, তাই আমরা অনেক টায়ার্ড ছিলাম।
মহামায়া লেক ভ্রমণ করেও আপনি মিরসরাই এবং সীতাকুণ্ডের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারবেন একদিনের মধ্যেই। যেমন ধরেন হচ্ছে খোয়াছড়া ঝর্ণা, নাপিছড়া ঝর্ণা বা সীতাকুণ্ড ইকো পার্ক, চন্দ্রনাথ পাহাড়, তাছাড়া গুলিয়াখালি সি বিচ, আরও অনেক জায়গা আছে, আপনি ইচ্ছা করলে একদিনে ঘুরে আসতে পারবেন। মহামায়া লেকে খাবারের কোনো ব্যবস্থা নেই, আপনি যদি এই মহামায়া লেকে সবচেয়ে মজার একটি ব্যাপার হচ্ছে আপনি এখানে ক্যাম্পিং করে থাকতে পারবেন। ক্যাম্পিং করে থাকার জন্য খুব মজার একটি প্লেস এই হচ্ছে মহামায়া লেক। এখানে আপনারা বন্ধুরা মিলে ক্যাম্পিং করে থাকতে পারবেন। এখানে হয়তো 600 টাকার মতো ক্যাম্পিং খরচ পড়তে পারে পার নাইটে, এবং হচ্ছে তারা রাতের খাবার হিসেবে বারবিকিউ অথবা রাতের ডিনার আপনাকে ফ্রি দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।